কোটি কোটি টণ জালিয়তি যদি জনে ব্যক্তি যুশি গণমাধ্যম সংস্থার মালিক হয়ে যদি করবে তাহলে সি আইন ঊর্ধ্বরে কি আইন রে এমতি কিছু প্রোভিজন অকামি এবং ঋণ জালিয়াতি যে করে সি যদি গণমাধ্যম সংস্থার মালিক হয়ে আইন বিধি ব্যবস্থা উপরে কোনসি অলগা আইন লাগু হবা আবশ্যকতা অপন ভাবত কিছু মাছ তবে এন ডিটি ভি হো দৈনিক ভাস্কর হো কি অন্যান্য প্রমুখ গণমাধ্যম রাষ্ট্রীয় স্তরের হুয়ু যেতবে আইটি এবং জিএসটি রেড হল সি তো সামনা কলে কাই কে তো সেতবে কহিলে না যে উদ্দেশ্যমূলক ও আক্রোশমূলক সেতবে যেতবে তা ডকুমেন্ট মগা গলা সি তো সে ডকুমেন্ট তা উপস্থাপনা কলে ফেস কলে তা যে তদন্ত চালিলা তদন্ত কুকি যে আক্রোশমূলক শব্দটি ব্যবহার হচ্ছে সে আক্রোশমূলক শব্দ ব্যবহার কে না সে ফেস কলে আপনার রাষ্ট্রীয় গণমাধ্যম কথা ছাড়ন্ত এই চারি পাঁচ দিন তেলে অপ্রত্যাশিত ভাবে সেট্রাল গোটে রেড পকাইলা নন্দিঘোষ টি উপরে কন্দিঘোষ টিভি তো চিৎকার কলা নাই যে আক্রোশমূলক বেলি যে অফিসর আসলে তাঁকু যা ডকুমেন্ট সে চাইলে তো সমস্ত ডকুমেন্ট দিয়ে গলা আড় বিচিত্র কথা যেটা এবে আমি দেখিছু তো সেতো আমি দেখলে না যে নন্দিঘোষ টি ভি তার নিজের গণমাধ্যম মাধ্যমে সে চেষ্টা কলা যে এক্রোশমূলক বেলি কিন্তু আপনার সে ফেস কলে যেমি রাষ্ট্রীয় স্তরর গণমাধ্যম যেতবে সেট্রা জিএসটি আই আইটি রেড হল সে যেমি তাকে ফেস কে আমি আপনার পাখে উপস্থাপন করুচু পাঁচ দিন তলে যেতবে নিঘোষ টি ভি উপরে অপ্রত্যাশিত ভাবে সেন্ট্রা রেড কলা সমস্ত ডকুমেন্ট যা সে মগিলে তা গলা সে তাকে তদন্ত কলে অতি পোলাইটলি তদন্ত করে সারি কি সে তাপরে সে পরিসর রু আবশ্যক পড়া নাই কে সেইটা উদ্দেশ্যমূলক মোর খালি এত আপন পাখে কী সি সংবাদ হো সি কনক হো কিংবা সি নন্দীগোষ্ঠীবি হো কোণী গণমাধ্যম আইন ঊর্ধ্বরে সে সেন্ট্রাল গণমাধ্যম হুতু যে রাষ্ট্রীয় স্তরে স্তরের হুয়ু কিংবা রাজ্যস্তরের যে হুয়ু আইন ঊর্ধ্বরে সে মানে কেমি হবেন আ সো এভার বলে। সংব উপরে যে কোটি কোটি টঙ্কার ঋণ জালিয়াতি কথা আসিছি। এইটা কোণী বাহার লোক অভিযোগ আনি না এ অভিযোগ তাঁকর নিজস্ব যে কর্মচারী এ অভিযোগ সে কর্মচারী মানে আনুটি এই যে ঋণ জালিয়াতি পরিমাণ প্রায় প্রায় এপর্যন্ত যে প্রাথমিক আকলন আসছি ইার পরিমাণ হব প্রায় শহে কোটির উর্ধ্ব টাকা या द्वारा तीनशो रुर्ध व्यक्तिशेष अनेक गणमाध्यम मेंबर्स अनेक अजून अन्याचा अ्लास फोर्र एमप्लॉयी एरिटिमाईज होईल मत आता आपणकर आज कर्मचारी आरुद्धे ऋण जालियाती जोटा की एक्सटेन टू दी ट्युन अफ अराऊंड हंड्रेड क्रोर्स आम आणुन्स आपण आद पर परीसरभुक्त की, ना गणमाध्यम संस्था मालिक की गणमाध्यम बेली आम्ही आईन उद्धव देखा आमे खाली गोटे गे जिष् ए जो कनक की संवादर जो जे संपादक श्री पटनायक को विरुद्ध आशीवा ए मेगा मेगा बेली कहबी এই মেগা ঋণ জাগতি বলে আসি গোটে ব্যাঙ্ক রুণো জালিয়াতি উপরে কথা উঠুছি কিছু লোক অতি ব্যগ্র হয়ে ডেই পড়ি কি ভারি ব্যগ্র তাঁকের কি এভিডেন্স অ্রী সৌম্য পটনাক সে ঋণ জাগতি করে না কিংবা সে সংস্থা সে ঋণ জাগতি মাপদণ্ড কমিটি হব ক গোটে সংস্থা যদি কুচি যে তার কোণস দোষ না গোটে সম্পাদক যদি কুচি যে সে কোশি সি বহম দু ধুলাউ তাহলে সে তদন্ত কু ফেস ভয়াবীত কণ পায় কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি তিনশো রর্ধ্ব লোক তা দ্বারা ভিকটিমাইজড আপনার খবর সরবরাহ সংস্থা বা আপনার গণমাধ্যম সংস্থার নিজস্ব এমপ্লয়ী তা উপরে কমপ্লেন আনুচ্ছেন যদি তদন্তকারী সংস্থা যাইকি তদন্ত করুচি তাহলে আপনার কহিবে যে এটা উদ্দেশ্যমূলক মোর খালি আপনার মাধ্যমে অগণিত দর্শক যে আপনার অনেক কী যে গোটে মেগা ঋণ জালিয়াতি হয়েছি যে প্রায় প্রায় শহে কোটি রুর্ধ্ব হয়েছি তিনশর ঊর্ধ্ব লোক ইারা ভিকটিমাইজ প্রাথমিক তদন্ত যা দেখছি বর্তমান এই যে গণমাধ্যম সংস্থা যার নেতৃত্ব নেত শ্রী সৌমীররঞ্জন পট্টনাক সি যদি ভাবুবে যে সে আইন রয়ে তাহলে সেইটা ভুল আইন তা বাটে যাব সে সম্বাদ হো কি নন্দিঘোষ হো আইন আইন বাটে যাব সে জিনিস সে শিখবা দরকার আদন্ত আভয়েড করলে কোণী লাভ না যদি সৎসাশ অ তদন্তকে সে ফেস করত ধন্যবাদ